শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত প্রথম পর্বে আপনাদের জন্য যে ভিডিওটি আমি উপহার দিয়েছিলাম যে উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে কোন কোন কাগজ আপনাদের লাগবে যদি সেই কাগজগুলো আপনাদের সংগ্রহ হয়ে থাকে তাহলে আজকে ভিডিও টিটেলটির দ্বিতীয় পর্বে আমরা যা করব বা দেখব সেটি হচ্ছে যে উক্ত কাগজগুলো আমরা যেভাবে অতি সহজে স্ক্যান করব স্ক্যান করার পরে আমরা ইমিজ সাইটটিতে যাব অর্থাৎ অনলাইনে আবেদনের সাইটটিতে যাব সেখানে গিয়ে বিভিন্ন তথ্যাদি সহ আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিভাবে আপলোড দেব সাবমিশন দেব এবং আমাদের উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে সর্বপ্রকার কাজ পরিসমাপ্তি ঘটাবো তো আজকের এই ভিডিও টিটেলটি পূর্ণাঙ্গ ভাবে আপনাদেরকে দেখাবো আশা করি শেষ অব্দি আপনারা ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কেউ দেখতে পাবেন না এখানে দেখুন আপনারা অবশ্য এই ড্যাশবোর্ড স্ক্রিনে বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করতেছেন হ্যাঁ এটা হচ্ছে একটা হোয়াইট পিন আর এটা হচ্ছে পিক্সেলার একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের স্ক্যান করা কাগজগুলো কিভাবে এখানে আপনি এডিট করবেন অর্থাৎ মডিফাই করবেন পর এখানে একটা ফোল্ডার রয়েছে আর এখানে একটা স্ক্রিনশট রয়েছে তো আমি এটি দিয়ে আপনাদের শুরু করতেছি এখানে একটু জুম করে আপনাদেরকে বিষয়গুলো একটু দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন এক থেকে ১৯ পর্যন্ত বেশ কিছু তথ্য রয়েছে এই তথ্যের মধ্যে রয়েছে একাডেমি সার্টিফিকেট একেবারে ছয় পর্যন্ত তারপরে সাত থেকে জয়েন ফার্স্ট জয়েন লাস্ট জয়েন তারপর মানে সকল কিছু তথ্য রয়েছে এখন বলতে গেলে আসলে লেন্দি হয়ে যাবে বলার দরকার নেই আপনারা এগুলো আশা করি পেয়ে যাবেন সেই সাইটটিতে গেলে আপনারা দেখে দেখে তারপরে এই কাগজগুলো আপনার সিরিয়াল করেন তো যাক আমি এখানে আর এটা নিয়ে আর খুব ই করতেছি না তো এটি আমি রেখে দিচ্ছি তারপরে আসতেছি আপনার এই ফোল্ডারে এই ফোল্ডারে আপনাদেরকে একটা বিষয় আমি দেখাচ্ছি যে কি কি কাগজ যা আমি ইতিমধ্যে কালেক্ট করেছি লক্ষ্য করুন এসএসসি গেলো এসিসি গেল স্নাতক গেল তারপরে গেল আপনার ফরওয়ার্ডিং তারপর আপনার বিদ্যালয় শিক্ষক কর্মচারীর তালিকা হ্যাঁ তারপরে গেল আমার অভিজ্ঞতার সনদ তারপরে নন অভিজ্ঞতার সনদ তারপরে অফিস আদেশ এটা হচ্ছে আপনার স্বীকৃতি নবায়ন যেটা তারপরে কমিটি রেজুলেশন প্রযোজ্য নহে আর এখানে দেখুন আমি চারটা রেজুলেশন কপি একটা পেজে নিয়ে আসছি এই জিনিসটা আপনাদের আজকে দেখাবো এই জিনিসটা কিভাবে করবেন আর পূর্বের কাজগুলো কিন্তু আপনারা অনায়াসেই পারবেন যেমন একটি ভালো রেজোলিউশনের মোবাইল হইলে আপনার কাগজগুলো সংগ্রহ করে আপনি ওইগুলি ছবি উঠিয়ে নেবেন নিয়ে তারপর আপনি আপনি কেবল দিয়ে অর্থাৎ মোবাইলে কেবল লাগিয়ে আপনি ডেস্কটপে নিয়ে আসবেন একেবারে সহজ কোনো বিষয় না নিয়ে এসে তারপরে আপনি এই কাজটা করবেন কোন সফটওয়্যারটা দিয়ে আমি এখন আপনাদের এই কাজটা দেখাবো এই যে এই কাগজগুলি আমি আপনাদেরকে কাজ করে দেখা তো চলুন আমরা এই কাজটিও শেষ করি অতঃপর আরেকটি বিষয় রয়েছে যেটা অনলাইনে আমরা টুকি কিভাবে কাজ করব সেই বিষয়টি আমরা দেখব আর এখানে একটা ওয়াইট দেখেন ইমেজ একটা কাগজ আছে এই কাগজটা আপনি কিভাবে ই করবেন এর জন্য আপনি আরেকটা কাজ করবেন আপনি ইয়া লাইটশট একটা সফটওয়্যার রয়েছে এটা এর স্ক্রিনশট বলে লাইটশট এটি আপনি নামিয়ে নেবেন নিলে সবচেয়ে ভালো হবে তারপর আপনি হোয়াইট একটা ইমেজ আপনি যে কোনো জায়গাতে নামিয়ে নেবেন আর কি অনলাইন থেকে পারেন নিয়ে নেবেন এই পিক্সেলার এখানে আমি ক্লিক দিলাম জি এখন আমি ইচ্ছা করলে এখান থেকে যে ওপেন ইমেজ ফ্রম কম্পিউটার আমি এটা ক্লিক করলেও কিন্তু এখান থেকে আমি ইমেজ কালেক্ট করতে পারি ঠিক আছে তো কালেক্ট করার জন্য এই যে এখানে সাদা ইমেজটা আমি নিয়ে আসতেছি নিয়ে আসলাম তারপর আপনি এই ফার্স্ট এটিতে ক্লিক দেবেন দেবার পরে আপনি অথবা আর একটা কাজ করা যায় আমরা রিফাইন এ ক্লিক করব তারপর ডাবল এক্সপোজ এটিতে ক্লিক করব করার পরে দেখুন আমার কিন্তু যে ফাইলটির মধ্যে আমি রেজুলেশন এক দুই তিন চার পাঁচ পর্যন্ত রাখছিলাম এটা অটোমেটিক আইসেই গেছে আপনার অবশ্যই কিন্তু ড্রাইভ থেকে খুঁজে বের করে তারপরে এইগুলো আপনি সাবমিট করবেন তো আমি এখানে দেখুন একটা একটা করে আমি সাবমিট করতেছি চারটে একবারে হয়তো বা সমস্যা হবে এই জন্য আমি একটা একটা করে করতেছি তাই এটাকে একটু টেনে ধরে এভাবে আপনি এই এখানে মাঝখানে এই ঠিক এই সেন্টারে নিয়ে আসবেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করেন তারপরে এবার দ্বিতীয়টিতে আসেন এসে তারপরে এটার আর একটু শর্ট করেন শর্ট করে এখানে সমান করে দেবেন যাতে সমান করে দিয়ে দেবেন হ্যাঁ তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন আবার এখানে আসেন তিন নাম্বার রেজুলেশন তিন নাম্বার রেজুলেশনটা আমি একটু নিচে নিয়ে আসবো নিচে একটু সমান করে দিয়ে দিচ্ছি সমান করে দিয়ে দিচ্ছি তারপর এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক আবার আসুন আবার এসে তারপরে নাম্বার চার এটা কিন্তু একটা সুন্দর সফটওয়্যার এটা কিন্তু আপনার কি জানি বলো ফটোশপের কাজ আপনার জানার দরকার নেই আপনি অনায় এসে আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কাজগুলো এগুলো সেরে নিতে পারবেন কোনো ব্যাপার আমি মানে দেখ একটু এদিক সেদিক হবে এটা আমরা ক্রপ করে নেব তারপর তারপরে এইটুকু আমার কাজ হলো হবার পর আমরা একটা কাজ করব সেটি হচ্ছে যে এখানে এখানে আমরা আমরা আবার যাব গিয়ে ক্রপ করার পরে এটিকে আমরা একটু টেনে এইভাবে নিয়ে আসবো নিয়ে এসে একটু এইভাবে দেখিয়ে দেব। তারপরে নিচেতে এইভাবে নেব নিয়ে তারপর আমরা একটু এইভাবে দেখিয়ে দেব। আর এদিক একটু টেনে একটু সুন্দর করি হ্যাঁ অর্থাৎ আমাদের যে মেগা পিক্সেল থাকে আমরা যত সম্ভব দেব তারপরে করলাম এখন আমরা এই কর্নারে ক্লিক করব এটা সেভ সেভ করতে হলে আমাকে এখানে আমি এমনিতে একটি সংখ্যা দেই যেমন টু 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 দিলাম সেভ বাস ওকে আমার কাজ শেষ তো এখন আপাতত এই কাজটুকু করলাম তারপরে আমাকে কি করতে হবে অনলাইনে যাব অর্থাৎ আমি এখন একটা ব্রাউজার ওপেন করে নিলাম তারপরে এখানে আমরা লিখব www.image.gov.bd ডট বিডি দিয়ে এন্টার দেব এন্টার দেওয়ার পরে আমরা লগ বাটনে ক্লিক করব তো ইন বাটনে ক্লিক করার পরে এখানে প্রতিষ্ঠানের আইডি দিতে হবে হ্যাঁ প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড তো আপনি পাসওয়ার্ডটা কোথা থেকে পাবেন প্রশ্ন হচ্ছে এটা আপনার প্রতিষ্ঠান প্রধান যিনি রয়েছেন স্যারকে আপনি অনুনয় করে বলবেন যে স্যার আপনি আমাকে শুধু আমার আপার গ্রেড পাওয়ার জন্য একটু হেল্প করবেন সেটি হচ্ছে যে আপনি শুধু খালি আমাকে আপনার পাসওয়ার্ডটি লগ ইন করে দেবেন আমি কাজ সেরে আমি আবার এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে আসবো আপনি যখন রিকোয়েস্ট করবেন তখন অবশ্যই আপনার স্যার আপনাকে হেল্প করবে আশা করি এইভাবে আপনারা সংগ্রহ করে এটি ই করে নেবেন তারপরে সাইন ইন এ তো সাইন ইন এ ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন অর্থাৎ সেখান থেকে আপনার কার্যক্রম শুরু তো আমরা লগ ইন এ ক্লিক করার পরে ঠিক এখানে আসবো আসার পর আমাদের কি করতে হবে যে এমপিও এটিতে ক্লিক দেবো এটিতে ক্লিক দেওয়ার পরে দেখুন মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও অনলাইন অ্যাপ্লিকেশন আমরা ঠিক এই পেজটিতে আসবো আসার পর এখানে আপার গ্রেড এটিতে ডাবল ক্লিক দেবো ক্লিক দেবার পরে আমরা পরবর্তী পেজে আসবো পরবর্তী পেজে দেখুন এখানে ধাপ ওয়ান ধাপ টু ধাপ থ্রি ধাপ ফোর ধাপ ফাইভ ধাপ সিক্স ছয়টি ধাপ আমরা দেখতে পাচ্ছি সকল ধাপ আমাদের সম্পূর্ণ করতে হবে তো এক্ষেত্রে প্রথম ধাপে আমরা এখানে ইন্ডেক্স নাম্বারটা বসাবো এবং এখানে যে সার্চ বাটন রয়েছে এটিতে আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে ঠিক এরকম একটি পেজ আসবে পেজ আসার পরে এখানে ঠিক এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল তথ্য দেখতে পাবো তো যেহেতু আমি আমার তথ্য ইনক্লুড করব অর্থাৎ যুক্ত করব সেই ক্ষেত্রে আমার নামের পাশে বাম পাশে একটা চেক বক্স থাকবে সেটিতে আমি ক্লিক দেবো ক্লিক দিয়ে তারপরে ঠিক বাটনে ক্লিক দেবো ঠিক বাটনে ক্লিক দিলে ঠিক এরকম আর একটি পেজ আসবে এই এখনো কিন্তু আমরা প্রথম ধাপেই রই হ্যাঁ আরেকটি পেজ আসবে পেজ আসার পরে আমরা কি করব এখানে পিতার নাম এবং মাতার নাম শুধু এই দুইটা জিনিস আমরা দেব দিলে আমাদের হয়ে গেল তারপরে আমরা আসবো দ্বিতীয় ধাপ দ্বিতীয় দাপে আবার আসার পরে এই যে এখানে দেখুন একটা বাটনের মতো রয়েছে এই বাটনটিতে আমরা ক্লিক জি এই বাটনটিতে ক্লিক দেওয়ার পরে এরকম একটি পেজ আসবে এই পেজের এগেইনস্টে এসএসসি সার্ট এসএসসি সাল রুল সেশন পাশের বছর বোর্ড বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের তারিখ গ্রুপ ফলাফলের ধরন বিভাগ গ্রেড শ্রেণী তারপর প্রাপ্ত নম্বর জিপিএ এগুলি আমরা সকল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব বিষয়টা যেন মনে থাকে হ্যাঁ এই এসএসসি দেওয়ার পরে এমন যোগ দেব আবার এসএসসি দেওয়ার পরে আবার যোগ দেব মানে সকল তথ্য কিন্তু দিতে হবে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে সকল বিষয়গুলো ই করতে হবে এটুকুর পরে আমরা যাব নেক্সট নেক্সটে যাওয়ার পর অতঃপর আমরা দেখুন প্রত্যাশিত গ্রেড এই যে আমরা কিন্তু অটোমেটিক প্রত্যাশিত গ্রেড নয় এ আবেদন করেছি নয় এ প্রাপ্তির জন্য নয় কিন্তু শো করছে তো এখানে আমরা যেহেতু ইতিমধ্যে তিনটি চারটি স্কেল আমি আমার পূর্বের কোটা অনুযায়ী পেয়েছি তো এখনো তাই হবে তো সেই অনুযায়ী আমি চব্বিশ হাজার টাকা এটি আমি নির্ধারণ করব তো এটিতে আমি ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এটা অটোমেটিক এখানে গিয়ে মানে ই হবে সাবমিশন তারপর আমরা যেটা করব আমরা তারপরে পরবর্তী বা এইটুকু তো করবই করার পরে এখানে আর কিছু করতে হবে না তারপরে এম অথবা জিবি এস এম ধরন এটি এখানে আমরা সিলেক্ট করব তারপর পরিচালনা পর্ষদের মেয়াদ হইতে শুরু এবং শেষ কবে তারপরে এখানে আর রয়েছে অ্যাপয়েন্টমেন্ট জিপি এস এম ধরন একই রূপ বেটক না নিয়মিত অবশ্য তো নিয়মিত হতেই হবে যাই হোক বা এটা আমরা এখানে সিলেকশন করে দিয়ে দেব তারপরে এটা হলো মেয়াদ শেষ উত্তীর্ণের তারিখ এখানে আমরা বসাবো আর আমি যেহেতু এস এস লেভেলের ইটে করতেছি তো সেই ক্ষেত্রে আমি এসএসসি টা আর ই করতেছি না হ্যাঁ তারপরে চলে যাব আমরা পরবর্তী ধাপে পরবর্তী ধাপে গিয়ে এখানে দেখুন রেজুলেশন রেজুলেশন এখানে আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে দেখুন কি আসে এই যে এরকম আসবে আসলে এখানে আমরা রেজুলেশনের তারিখ মিটিং নাম্বার মিটিং এর বিবরণ আমরা এটি লিখব তারপর আবার নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করে ওই যে তারিখটা আমরা এখানে বসিয়ে দেব আবার নেক্সট এ ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার তেমন কাজ নেই আমি এখান থেকে চলে যাব পরবর্তী ধাপে এটাই হচ্ছে আমার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ যে ধাপটিতে অবশ্যই এবং আমার অবশ্যই সুদৃষ্টি দিয়ে এখানে আমাদের সকল কাজগুলো আমাদের ই করতে তো এখানে এসে আমরা এই যে দেখুন আপলোড অ্যাটাচমেন্ট ফাইল এটির হবে এসএসসি তারপরে দুই আসা আপলোড অ্যাটাচমেন্ট ফাইল এটি হবে এইচএসসি তিন নাম্বারে হবে একাডেমিক সার্টিফিকেট বিয়ে ইকুইভ্যালেন্ট বা অরিজিনাল সব সার্টিফিকেট অরিজিনাল হতে হবে স্ক্যানকৃত হ্যাঁ এগুলি কিন্তু আমরা ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিলেই কিন্তু আমরা যে ড্রাইভে স্ক্যান করে ফাইলগুলো রেখেছিলাম সেই ফাইলগুলো আমরা সেখানে পাবো তো এখানে চাহিদা অনুযায়ী আমরা সেই ফাইলগুলো সেখানে কি করব ক্লিক করব ক্লিক করলে এখানে এসে এগুলি জমা হবে হুম এই ডাউনলোড অপশনগুলোতে জমা হবে এবং অটোমেটিক এখানে টিক চিহ্ন বসে যাবে অর্থাৎ যেই কয়টা আপনি দেবেন সেটি এখানে কিন্তু এই ডান যে ঘরগুলো বক্সগুলো দেখতে পাচ্ছেন সেখানে টিক চিহ্ন হবে তো এইভাবে এখানে অনেক তথ্য রয়েছে সব তথ্য আমি পরে আপনাদের শোনাতে পারতেছি না করতে পারতেছি না সুতরাং হ্যাঁ আপনারা অবশ্যই দেখে দেখে এগুলো আপলোড করে নেন আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি তো এখানে এসে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে এখানে লিখবেন যে অল ইনফরমেশন সাবমিটেড হ্যাঁ বা আমি সকল তথ্য সাবমিট করেছি তারপরে নেক্সট ক্লিক দেবেন নিশ্চতে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ধাপ আসবে তারপরে আপনি লাস্টে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাজ শেষ পরবর্তী কাজ হচ্ছে আপনার উপজেলা শিক্ষক অফিসার তারপরে জেলা শিক্ষক অফিসার তারপরে উপাঞ্চলিক কার্যালয় এভাবে পর্যায়ক্রমে ধাপে দাপে যাবে তো এখানে কিছু অন্যান্য বিষয় রয়েছে সেগুলি তো ও আপনি জানবেন বাবু শিক্ষক মহোদয়গণ আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানা নেই যদি আপনাদের সাধারণত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ কোন ভিডিও নিয়ে আপনাদের জন্য আমি হাজির হব ইনশাল্লাহ আপনাদের পরবর্তী সময় উপকার আসবে তো এই বলে আমার আজকের এই ভিডিও ডিটেলটা এখানে রাখবো আল্লাহ হাফেজ